জুন মাস থেকে আর্ধেক করে দেয়া হয়, যা নিয়ে দীর্ঘ লড়াই চলেছে। দিল্লিতে মন্ত্রীর কাছে দরবার করা থেকে আরম্ভ করে অনেক অনেক জায়গায় অনেক মিল বিভিন্ন রকমভাবে আমরা লড়াই করেছি। আমাদের দাবি যে ন্যায্য, এবং এই দাবি দাদারা আছেন, সিনিয়ররা আছেন, যারা পেট থেকে এসেছেন, তাদের সবাইকে অগ্রিম বসন্ত উৎসবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন এই আরতি কটন মিল মানে ভারতের একটা যে যতগুলো 23টা মিল আছে সেই 23টা মিলের মধ্যে অন্যতম মিল হচ্ছে আমাদের আরতি কটন মিল। আমরা আরতি কটন মিল নিয়ে খুবই গর্বিত। আমরা যেখানে যাই, আজকে বস্ত্রমন্ত্রী থেকে শুরু করে যখন সিটিনারি ছিলেন তখন থেকে শুরু করে পীযূষ গোয়েল পর্যন্ত আমাদের কোনো আলাদাভাবে বলতো না, তারা আরতি কটন মিলের ইতিহাস সম্বন্ধে ভালোভাবেই জানেন। না, লড়াই আমাদের এখনো শেষ হয়নি, লড়াই আমাদের আছে। আপনারা জানেন এনটিসির আন্ডারে যে ভারতবর্ষে 23টি মিল আছে সেই সব নিয়েই আমরা এনটিসির তরফ থেকে লড়াইটা চালাচ্ছি। যেগুলো অনেক মিল আছে যাদের পুনরুজ্জীবিত করতে হবে, তার জন্য আমাদের চার দফার দাবি ছিল। তার মধ্যে আমাদের এই যে কোভিড পিরিয়ডে শ্রমিকদের যে অর্ধেক বেতন দেওয়া হয়েছিল সেটাও আমাদের দাবি তার মধ্যে ছিল। তার মধ্যে আজকে এই দাবিটা আমরা বিভিন্ন আইনি পথে গিয়ে এই লড়াইটা করে আজকে শ্রমিকদের প্রাপ্য টাকা, তাদের 50% যে বকেয়া টাকা আজকে আমরা সফল করে নিয়ে আসতে আপনি কি মনে হ্যাঁ নিশ্চয়ই সম্ভব। আমরা যেভাবে আন্দোলনের পথে এগিয়েছি, এনটিসি সেফ এনটিসি আমাদের নাম দেওয়া হচ্ছে ভারতবর্ষে, যেটা নিয়ে আমরা আন্দোলন করছি সেফ এনটিসি। ভারতবর্ষের যে 23টা মিল আছে সেই 23টা মিলই যেন পুনরুজ্জীবিত হয়, তাই নিয়ে আমাদের লড়াই চলছে। আরতি কটন মিল কিন্তু সব দিক থেকে কিন্তু এক নম্বরেই নামে আছে। আমরা গর্বিত, যখন আমরা যখন দিল্লিতে কোনো প্রোগ্রামে যাই, যখন সেফ এনটিসির কোনো প্রোগ্রাম আমরা জয়েন করি, তাতে কিন্তু আমাদের আলাদা করে একবার যদি আমরা আরতি কটন মিলের নাম বলি তাহলে তারা সবাই জানে। আপনারা জানেন প্রত্যেকটা বস্ত্রমন্ত্রী আমাদের আরতি কটন মিলের নাম সবাই জানে। এখন প্রোডাকশন অর্ধেক চলছে, আমরা সেটা আবার পুনরুজ্জীবিত করে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। 447 জন 400 প্লাস আছে, তার মধ্যে কিছু মারা গেছে তো শ্রমিকরা আছে। আগে কত আগে ছিল 447 জন শ্রমিকরা। দেখতে পাচ্ছেন যে আজকে দোলের আগেই আজকে বসন্ত উৎসব হিসাবে আজকে এই দিনটা শ্রমিকরা নিজেরাই আনন্দিত মুখর হয়ে তারা রং মাখছে। আজকে আমাদের মধ্যে কিন্তু কোনো কালার নেই, কিন্তু আমরা সবই দল দেখুন আছেন, আমরা যৌথভাবেই এই দোল উৎসব আমরা যাপন করছি। আমার নাম শ্রাবন্তী সিং, এনটিসি উম্যান চেয়ারপারসন।